আমার থেকে তো ছোট আছে কোম্পানির দরকার লাগবে এটা এটা তো রাখতে বড়িয়া আগে নিয়ে গেলাম আমার ছেলেকে বললো 12,000 টাকা মাছ দিব আর খাওয়া দাওয়া আমার তো এখান থেকে নিয়ে যে ওর ছোট মন্ডল যে শালা আছে বারসইল অর্জুন মন্ডল ওর কাছে যায় বললো দিল্লিতে কাজ করাবো সে ওকে ফলস দিল্লি চলে গেলো হরিয়ানা হরিয়ানাতে যে লোক আরাম মিলে কাজ করাছিল তো পোষা ছিল না ওর তো ওখানে পোষা ছিল না তো বলে আমি 10 তারিখে টিপ করলাম আমার ছেলে যে আজকে 10 তারিখ না আজকে আমার ছেলে বাড়ি আসলো টাকার জন্য ধরা বললো তো বলছে কিসের জন্য টাকা লিখে তোকে তোকে মেরে দিবো আর তোর মা বাবাকে 4 লাখ টাকা দিয়ে দেবো তোর মা বাবা কিছু করতে পারবে না এই 8 তারিখে এই ঘটনাটা করেছে ওরা আমার ছেলে মানে আমার ছেলে কি না তখন ও দাদাকে ওর দাদাকে বলে দাদা আমাকে এরকম বলছে ওরা অর্জুন মন্ডল তো ওর দাদা বলছে এরকম হাসি রস এরকম করছে কেউ জান মারতে পারে থেকে গেলো আমার ছেলে আমাকে বললো না থেকে যায় তো এই যে আজকে 10 তারিখে আসলো তো 8 তারিখে এই ঘটনা করে দিয়েছে তারপরে ওই ওরা ফের ফোন করেছে আমার বৌমাকে চেটিয়াতে তো ও বৌমা এসে আমাদেরকে এখানে বললো যে এরকম ব্যাপার যে তোমার ছেলে মারা গেছে তখন আমি রোডের উপরে ওখান থেকে আসলাম তো বাড়ি এসে দেখে ছিলি ফের আমি রোডের উপরে গিয়ে ফোন লাগালাম তাহলে লাশ তোরা পেলি পেলি তো বলছে না রেল লাইন টাইন গোটাই খুঁজেছি লাশ পাইনি তো খুঁজছি রোডের উপর থেকে আমি বাড়ি আসলাম আধ ঘন্টার মধ্যে ফোন লাগাচ্ছি বলছে হ্যাঁ লাশ হসপিটালে আছে তো হসপিটালে আছে তো ভালো আছে তারপরে আসল কথা বলছি না তখন ওই আমি আঞ্জলির কাছে গেলাম আঞ্জলিকে নিয়ে নীতিশ কুমারকে ফোন করলো নীতিশ কুমার তখন হরিয়ানা ফোন করলো মুখ্যমন্ত্রীকে ও তখন থানা ফোন করে হসপিটালে যায় হসপিটালে গিয়ে তখন পুলিশ আমাকে সব রিপোর্ট বলে আমার ছেলে দিয়ে হবে মোটামুটি 1.5 বছর উপর হয়ে গেল একটাই ছেলে আছে বউ ওখানে মার বাড়িতে বাবার বাড়িতে চেটে এখন আমার ছেলে লাশটা আসার কথা 10-11টার সময় এখন ঢুকে যাওয়ার কথা এতক্ষণে এবং ওরা এখনো পর্যন্ত লাশ নিয়ে আসেনি এখন বডি আর ছেলেরা আমরা বিচার করবো বিচার করে যেটা 10 জনের যেটা পড়বে ভালো লাগবে সেটা আমাকে মানতে হবে 10 জন না তো প্রশাসনের মধ্যে গেলে প্রশাসনকে আমি করবো ওটার নাম মহাবীর মন্ডল মহাবীর মন্ডল বাড়ি সামখান কি হয় আপনার ওই মন্ডল আমার ছেলে কি বলছে যেতে চাইছিল না বাইরে ছোট্ট মন্ডল জবরদস্তি বাইরে নিয়ে গেল তার মধ্যে ওখানে বললো কি খাওয়া দাওয়া আমার সালা 3 মাস কি বলছে 12,000 টাকা মাছ দিব আর মানে 12,000 টাকা মাছ দিব তারপরে বললো কি 12 ঘন্টা ডিউটি এবার ওখানে নিয়ে যেয়ে ইয়ে করেছে ছোট্ট মানে ছোট্ট শালা কী করলো 9,000 টাকা মাস খাওয়া দাওয়ার মধ্যে ওর মধ্যেই পয়সা কাটছিল ওদের পোষাচ্ছিল না ওরা বলছে কি আমার টাকা শোধ হয়ে গেছে এবার আমাকে টাকা দাও আমি বাড়ি যাব এবার এর মধ্যে 1-1.5 মাস ধরে কিছু মানে গণ্ডগোল হয় ওর সঙ্গে ওর ঠিকাদার সঙ্গে ঠিকাদার তখন একটা হুমকি দিলো কি বেশি টাকা করবা তো জান মেরে দেবো এখানে 4 লাখ টাকা তোমার বাড়ি পৌঁছে দেবো তোমার বাবা মা আমার কিছু করতে পারবে না এই কথা বলে আমি আমাকে আমার ভাই আবার ফোন করে জানায় আমি কিন্তু মাইন্ডে লইনি তারপর এর মধ্যে দেখছি 8 দিন হলো না কথা বলা এর মধ্যে আবার এত বড় দুর্ঘটনা ঘটে গেল এভাবে কীভাবে এখান থেকে ফোন করছি তো ওরা ফোনে কোনো ধরা দিচ্ছে না ওরা বলছে কি রেলে কেটেছে বডি খুঁজে পাওয়া যাচ্ছে না বডি রেলে খুঁজছি পাওয়া যাচ্ছে না আবার আধ ঘন্টা পর ফোন করছি ওরা বলছে কি হসপিটালে বডি আছে আমরা যাচ্ছি তো এর মধ্যে রেলে কাটলো ওরা বডি খুঁজে পাওয়া যাচ্ছে না হসপিটাল নিয়ে গেলো তো হসপিটালে এত তাড়াতাড়ি কে নিয়ে যাবে যদি রেলওয়ে নিয়ে যায় রেলওয়ে পুলিশ নিয়ে যায় তো আমার ওখানে তদন্ত করবো ওরা আবার কীভাবে এত হদিস পেয়ে নিল তাড়াতাড়ি এই বক্তব্য আমার ভাই আমার সঙ্গে সারিয়া সেটিংয়ের কাজ করতো এবার গেছিলো ইয়ে লক্ষ্মী চিরা আড়া মিলে কাজ করতে ওখানে মানে ওখানেই কাজ আমরা চাইছি যেন সঠিক বিচার আমাদের সামনে তুলে ধরা হোক আবার ও পূর্ণ বিচার যেন পাওয়া যায় আমাদের যেন এটাই কামনা করি আমি ঠিকাদারে হুমকি দিয়েছিল এর আগে কি আমার আপনার ভাইকে মেরে দেব এই তদন্ত অনুযায়ী আমরা ভাইকে মানে ঠিক সত্যি করেই আমার এই ভাই দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে ঠিকাদারই ঘটিয়েছে উপরে আমরা উচিত বিচার চাই আমি বনশিলালের ভাই হলাম সঞ্জীব মন্ডল।
বাড়ি বাড়ি সামুকা তিল পড়া দিও ভিডিও ভিডিও দিয়ে দাও আমি লিখে দিচ্ছি Ba 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 ba